আমি একবার বোন পুষিলাম না, এই দেখো মা তোমার লাগে একটা লাল টুকটুকে দাম আনছে, এই যে দাম সুন্দর লাগতেছে না আম্মা জান, তোর পছন্দ হয়েছে? হ্যাঁ আম্মা জান, এই যে আমার তোমার ভাইজান, ভাইজান চলো চলো আম্মাই জানটা মতি। জি ম্যাডাম। জি ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মতি মিয়া রোজা রাখছো? জি ম্যাডাম রোজা রাখছি। ডিউটি ঠিক মতন করো তো? ম্যাডাম আমি সারাক্ষণই গেটের মধ্যে বসে থাকি। আচ্ছা আর শোনো, উপরে যেন ইফতারের সময় কোনো ফকির না যায়, খেয়াল রাখবা কিন্তু। আমি থাকতে কেউ আইতে পারবো না ম্যাডাম। আচ্ছা মিজান। জি ম্যাডাম। গাড়িতে অনেক ধুলা পড়ছে, মুছে রাখো। ম্যাডাম রোজা রাখছি তো, শরীরটা একটু খারাপ লাগতেছে, ইফতারের পরে মুছে রাখবো। রোজা রাখছো তো কি হইছে? সেজন্য কি কাজ টাজ ঠিক মতন করবো না তুমি? আমি বলছি মুছে রাখতে, মুছে রাখবা। গরিব কইলা পরিশ্রমের কোনো দাম নাই। কেন মিশন ভাই এই কথা কও কেন? মতি ভাই রোজার দিনে 70 মাইল গাড়ি চালা আইছি, এখন কয় আবার গাড়ি মুছতাম? বাদ দাও, আল্লাহ ভরসা। কেমন আছেন আপনি? কেমন মা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। ময়না কেমন আছে? ময়না ভালো আছে। নেন ময়নার লগে কথা কন। হ্যালো আব্বা, তুমি কবে আইবা? আম্মা জান আমি ঈদে আসুন। তাহলে আমার জন্য কিন্তু একটা লাল জামা নিয়ে আইবা। আচ্ছা ঈদের সময় আমি তোমার লাগে লাল টুকটুকো জামা আনবো। আচ্ছা তাহলে তোমার মায়ের দাও। মা নেও। হ কন মাইনার মা, তাহলে আমি রাখি। শুনেন আসল কথাই তো কওয়া হয় নাই। কি কথা? ঘরে কোনো বাজান নাই, হাতে কোনো টেহাও নাই। কার কাছ থেকে তুমি ধান নিয়ে চলো, আমি বেতন পাইয়ে দিয়ে দিব নাই। কার কাছ থেকে নিমু, কেউ ধার দিতে চায় না। তাহলে দোকান থেকে বাকি তো নিও। দোকানে তো আগে টেহা পাইব। বাকি দিতে চায় না। আচ্ছা ঠিক আছে রাখি। আর মাত্র 20 মিনিট বাকি আছে, দিলে তো ভালোই হইতো, পকেটে কোনো টেহা নাই। মতি ভাই খালাম আপনার উপরে ডাকতেছে। মিনা আমি আইতেছি। যাও আমার ইফতারি দিব, আমি ওযু করে আই, দুই ভাই মিলে একসাথে ইফতার করব। আচ্ছা ঠিক আছে মিজান, আমি তাহলে যাই। হ্যাঁ ম্যাডাম সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মতি মিয়া তাড়াতাড়ি দোকানে যাও, চিনি আনো গিয়ে শরবত বানাতে হবে, আর মাত্র 10 মিনিট আছে, তুমি যাবা আর আসবা। জি ম্যাডাম আমি যাবো আর আসবো, বেশি সময় লাগবে না। ঠিক আছে। ম্যাডাম কতটুক চিনি আনবো? আধা কেজি আনবা, তাড়াতাড়ি যাও। রতন ভাই তাড়াতাড়ি আধা কেজি চিনি দাও তো। মতি ভাই তোমার কাছ থেকে তো আগে বাকি 20 টাকা পাবো, রেখে দেবো না? এটা তো ম্যাডামের টাকা, রাখলে সমস্যা হইব। তোমার বাকি টাকা তো অনেকদিন হয়ে গেল, কবে দিবা? বেতন পাই দিয়ে দিব। বেতন কবে পাইবা? ঈদের আগে পাই যাবো ইনশাল্লাহ। এবার ঈদ কিন্তু 1 তারিখে, ঈদের আগে বেতন হইব তো? আশা তো রাখি দিয়ে দিব।
অপেক্ষা করে দিয়ে দেও না, ইফতারের টাইম হয়ে গেছে, যাবি। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ম্যাডাম এর দয়া মায় আছে, আজকে ইফতারের সময় পেট ভরে খাবো। হায় রে দুনিয়া, কত খাওয়ান ফালাইয়া দেয়, আর আমরা খাইতে পাই না। সময় বেশি নাই, আদান দিয়া লাগবো। ইফতার দেয় নাই, কোনো অসুবিধা নাই। মতি ভাই, তোমার এখানে পানি আছে না? তোমার লগেই পানি আছে, তোমার পিছনে লও। আমরা পানি দিয়ে আজকে ইফতার করবো। পানি ছাড়া আঙ্গুর আর কেলা ইফতার দিব? খাওয়ানোর মালিক আল্লাহ, হয়তো আঙ্গুরই দিকে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লও পানি লও। তুমি আগে লও। মা, তুমি এটা কি করলে? মিনা কি ইফতার দিলাম? মিনা, তুমি আজকে রোজা ছিলে? জি ভাইজান, রোজা ছিল। মিনা সারাদিন রোজা রেখে শুধু মুড়ি খাবে? তো মুড়ি কি খাবার না? মা, খাবার, কিন্তু আমরা এত সব খাবার খাবো আর মেয়েটা সারাদিন রোজা রেখে শুধু মুড়ি খাবে? মামু তো ঠিকই বলেছে, মিনাকে আরো কিছু ইফতার দাও। এই তুমি চুপ করো তো, বেশি কথা বলে। আমার সব কথাই তোমার কাছে বেশি বেশি মনে হয়। এই দে, নে ধর, যা ভিতরে গিয়ে খা। নাও। মা, মিনা তো আমাদের সাথে বসে ইফতার করতে পারতো, তাহলে আল্লাহ খুশি হতো। খা, কথা বেশি বলবি না আর আমার উপর কথা বলবি না। মামুন ঠিকই বলেছে। এই লোকটা খালি ঠিকই বলেছে, ঠিকই বলেছে। তুমি ইফতার করো। আমার সব কথাই তো তোমার কাছে ভালো লাগে না। হ্যাঁ, আমি ইফতার খাবো, ইফতার আইনা দাও। চুপ থাক, ভাত খাইতে পায় না, ইফতার খাইবো আমি? ওই ইফতারি কই পামু? ক সাদে আর ইফতার খাইতেছ, ওদের ঘরটা আমার, ইফতার আইনা দাও। এমনি মাইনসের ঘরতে কেমনি ইফতারি আনি? তোর বাপে যেদিন আইবো সেদিন অনেক ইফতারি লয়ে আইবো। না, আমি এখনই ইফতার খাবো, আমার ইফতার। আব্বা কি আমার জন্য সত্যি লাল জামা নিয়ে আইব? হ, তোমার আব্বা যেদিন আইব সেদিন তোমার লাগে একটা লাল জামা আনবো। আব্বা কি তোমার জন্য আনব? হ, লই আইব। মা, আমরা তো গরিব কেন? তোমার কেডা কইছ আমরা গরিব? সাদিয়ার মা কয় আমরা কি গরিব। শুনো, তুমি আর কারো বাড়িতে যাইবা না, ঘরে যদি খাওন নাও থাকে তাও কারো কাছে খাওন চাইবা না। আচ্ছা মা, আমি আর কারোর কাছে খাওন যাবো না, কিন্তু এখন খিদা লাগছে, কিছু খাইতে দিবা? পানি খাইবা? পানি দেই। না মা, পানি খাবো না, হুদা পানি খাইলে বমি আহে। তাইলে তুমি এখন ঘুমায় পড়ো, আমি সকালে তোমারে ভাত রান্না দিব। কালকে সকালে তুমি ভাত রান্না? হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি আমি ঘুমায় পড়ি। বল, আমি কোনো টাকা নিই নাই। তুই নিছিস, বল আমার টাকা নিছিস কিনা। বল, মাইনে না, আমি বল টাকা নিই নাই। ম্যাডাম, বল।
কি হয়েছে মা? মিনাকে মারছো কেন? আমার বালিশের নিচে টাকা ছিল, সেটা ও নিছে। কি রে মিনা? ভাইজান আমি কোনো টাকা নেইনি। আচ্ছা তুমি টাকাটা কোথায় রেখেছিলে? আমার বালিশের নিচে ছিল। আচ্ছা মা, বাসায় টাকা হারাইছে বলে তুমি মিনাকে এভাবে মারতে পারো না। টাকাটা তো আমিও নিতে পারি, বাবা নিতে পারে। আমি খুব ভালো করেই জানি কে টাকা দিছে। এই নাও তোমার টাকা। বালিশের নিচে না, তুমি বিছানার নিচে রেখেছিলে। তুমি না মা, তুমি রোজার দিন মেয়েটাকে মারলে, তোমার রোজা হবে না। শুধু উপোস থেকে ইবাদত করলে ইবাদত হয়ে যায় না মা, সাথে ভালো কাজ করতে হয়। কবে আইব? আর কয়টা দিন পরেই তোমার আব্বা আইব। আব্বা রে এখনই আইতে বলল। তুমি ঘুমাও, তোমার আব্বা আয়া পড়ব। আব্বা রে একটা ফোন দাও। দিতেছি। আমি কি করব? আপনি ময়নার লগে কথা কন। আব্বা তুমি কখন আইবা? আমা আমি আমো আম্মা, আমি আউনের সময় তোমার লাগে জামালো আমো। আম্মা তাহলে আমি রাহি। ঘুমাও। ম্যাডামের কাছে যাই। ম্যাডাম আমার মায়ের খুব অসুখ। তো আমি কি করব? আমার বেতন থেকে যদি কয়টা টাকা দিতেন। আজকে মাসের কয় তারিখ হইছে যে তুমি এখন টাকা চাচ্ছ? আমার মায়ের অসুখ তো হেললেই চাইছি ম্যাডাম। যাও গেটের কাছে যাও, নিজের কাজ করো, এখন কোনো টাকা হবে না। যাও থেকে যা আসে গোলা। কি হয়েছে মা? মতি আসছে বেতনের টাকা চাইতে। এই জন্য তুমি মতিবাইয়ের সাথে এই আচরণ করলে? কোনো বিপদে পড়েছে হয়তো। আজকে মাসের কত তারিখ যে আমি ওকে এখন বেতন দিব? মা মতিবাই আমাদের সাথে থাকে, ওনার ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদের। তা না করে তুমি ওনার সাথে কি আচরণটা করছো? এখন তো আমার তোমার কাছ থেকে আচরণ শিখতে হবে। মা মানুষের আচরণ হচ্ছে মুমিন ব্যক্তির আদর্শ। কই যাচ্ছিস তুই? আমি তো টাকার ব্যবস্থা করতে পারি নাই। এখন আমি কি করব? আল্লাহ আল্লাহ তুমি আমার মনটাকে সুস্থ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি আমার মনটাকে সুস্থ করে দাও। কি হয়েছে মতি ভাই? ভাইজান আমার ময়না, আমার মায়েরটা অসুস্থ। ভাবিকে বলেন ডাক্তারের কাছে নিয়ে যেতে। হাতে কোনো টাকা নাই।
মতি ভাই ধরেন টাকাটা, ধরেন এই টাকাটা এখনই বাড়িতে পাঠিয়ে দেন। ভাইজান আপনি মানুষ না, আপনি ফেরেশতা। কি যে বলেন না, ঠিকই কইছি ভাইজান। আপনার মতো মানুষ যদি সব জায়গায় থাকতো আমরা অনেক ভালো থাকতাম। আচ্ছা হয়েছে, এখন যাও, এখনই টাকাটা পাঠিয়ে দিয়ে আসো। আচ্ছা কীভাবে পাঠাবা ভাই? মোবাইলে পাঠাবো। আচ্ছা নগদে পাঠাও, খরচ কম হবে। জি ভাইজান, আমি এক্ষুনি গিয়ে নগদে পাঠা দিতেছি। আসসালামু আলাইকুম ভাইজান। আমি বাড়িতে যাইনি। তো এখন কি করতে হবে? মায়েরা কান্তাছে, এই ঈদে ছুটি দিলে বাড়িতে যাইতে চাইছিলাম। তুমি বাড়িতে গেলে গেট পাহারা দিবে কে? আমি? আর ঈদের সময় অনেক চুরি টুরি হয়, এখন বাড়িতে যেতে পারবা না। তাইলে ম্যাডাম ঈদের আগে যদি আমার বেতনটা দিয়ে দিতেন। আজকে মাসের কয় তারিখ? 28 তারিখ। মাসটা শেষ হোক তারপরে বেতন পাবা। তোর বাপের ফোন করতেছি, আমার এই জালার ভাল লাগতেছে না। আমি যেদিন বাড়িতে আমু তোমার লাগে অনেক গোস্ত লই আমু। মতিবের জন্য খাবার পাঠিয়েছো? মতিকে আবার খাবার দিব কেন? আচ্ছা আজকে ঈদের দিন, এই দিনে অন্তত মতিকে ভালো মন্দ চারটা খেতে দাও। সবাই দেখি মতির জন্য খুব অস্থির হয়ে আছে। মা, মতিবাইকে খাবার না দিলে আমি কিন্তু খাবার খাবো না। মিনা, মিনা খেলো না। এই শোন, খাওয়া বেড়ে নিচে নিয়ে যা, মতিকে দিয়ে আয়, যা। খালাম্মা আছে?
দেও, মেলা খিদে লাগছে। ময়না গোস্ত দিয়া ভাত খাওয়ার লেগে কান্দতেছে, আমি এখন গোস্ত কই পামু? আব্বা আমি গোস্তে ভাত খামু। আরে কাম কাজ বন্ধ মিলে তুমি লে সব মিনা মতি ভাইকে ডাকতো। মতি ভাই কিছু না, ভাই জানা প্রে ডাকতেছে। মতি ভাই যান, ছাট পরে রেডি হন, আপনাকে নিয়ে আপনার গ্রামের বাড়ি যাবো। ভাই জান আপনি আমার বাড়ি চলে যাবেন? ম্যাডাম যদি কিছু কয়, মা কিছু বললে সেটা আমি বুঝবো। যান আপনি ছাট পরে আসেন। আমি যদি চলে যাই গেট পাহারা দিব কেটা? আপনি না আসা পর্যন্ত গেটের ব্যবস্থা আমি নিতেছি, আপনি যান ছাট পরে আসেন। তাহলে ভাই জান আমি আমি সাত পুরে যেতেছি। মিনা আমি না আসা পর্যন্ত গেট তুই দেখবি, কেউ আসলে গেট খুলে দিবি। ভাই জান খালাম্মা যদি কিছু কয়? কিছু কইলে আমার কথা দেখ। আমি তাহলে গেটটা খুলে দিচ্ছি। যা ভাইজান আমার এটা কইছিল তো লাল জামা নেন লাগিয়া। ঠিক আছে তাহলে এটা নিয়ে নেন, পছন্দ হয়েছে? হ ভাইজান এটা দিও। কত? 500 টাকা।
মতি ভাই, এ টাকাটা রাখ। আরে ধরে ভাইজান, এত টাকা ম্যাডাম কিছু কইব না, কেউ কিচ্ছু বলবে না, এটা আমার ঈদ খরচের টাকা, আপনি বাড়িতে যে এটা দিয়ে বাজার করবে। ভাইজান আপনি মানুষ না, ফেরেশতা। আরে মতি ভাই এখন চলেন তো, দেরি হয়ে যাচ্ছে, চলেন। আরে মন খারাপ করে না, চলেন তো, চলেন চলেন, দেরি হয়ে যাচ্ছে, চলেন চলেন। হ্যালো ময়নার মা, আমি আইতাছি। সত্যি আপনি আইতাছেন? হ, বাড়ি দিতেছি। ময়না তোর আব্বা আইতাছে। আব্বা আইতা? হ, চল আমরা রাস্তায় গিয়া খাই। তোমার ভাইজান চলো, 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 চলো